মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। তো আজকের মর্নিংটা শুরু হচ্ছে একেবারে বিহারিনাথের শিব ঠাকুরের সামনে দিয়ে। না, আমি যদিও শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি না, একটু পরেই যাব দর্শন করতে, এখানে আসবো আর ভোলে বাবাকে দেখবো না, এটা হতেই পারে না। তবে হ্যাঁ, একটু গড়বড়ি হয়ে গেছে, যদি মাথায় রেখে আসতাম তাহলে হয়তো পুজোটাও দিতে পারতাম। পুজোটা নেক্সট টাইম কখনো দেবো, বাট হ্যাঁ দর্শন করতে তো যাবোই যাব। তো ব্যাপারটা হচ্ছে এখন যে অনেকটা লেট হয়ে গেছে, বিকজ কালকে সারা রাত ঘুমাতে পারিনি মানে নতুন একটা জায়গায় যেহেতু এসছি, আর ব্যাপার স্যাপার পরে বলবো বলে, তো ওরকম কিছুই ব্যাপার ছিল না, বাট ওই আর কি সবই সাইকোলজি। তো যেমনভাবেই হোক যাই হোক, গোটা রাত প্রায় জেগেই আছি, আর অমনিভাবে ভোরবেলায় জাস্ট 5টার দিকে হয়তো ঘুমটা এসেছিলো, দিয়ে 2 ঘন্টা হয়তো ঘুমিয়েছি, বাট চোখগুলো তবুও জ্বলছে। দিয়ে ফাইনালি এখন টাইম কত হচ্ছে? 8টা বাজছে নাকি গো? হ্যাঁ, তো মোটামুটি 8টা বাজছে। সকালবেলা এখন উঠে পড়েছি আমরা। এই জায়গাটা যে আছে আমাদের রুমের সাথে ব্যালকনিটা, এটার অনেক বেশি ভালো ইউজ হতো একটু সকালবেলা এলে আরও, বাট ঠিক আছে উঠতে যখন পারিনি তখন এখনই করব। তো এখন একটু রিলস টিলস করবো, তারপরে খাবো, ঘুরতে যাব, সব হবে। তো এখন থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। সাথে থাকো আর দেখতে থাকো। এটা তোমার বইয়ের চুল, আগের দিন এসে তোমরা থেকে গেছো এসব ফালতু খালি কথাবার্তা। এটার উপর বেস করে কি হয়? স্পেশাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, অ্যাবনরমাল অ্যাক্টিভিটি কারোর সাথে হয়নি, কিন্তু বুঝতে পারবি, দেখবি কি আমি সিরিয়াস নিচ্ছি তো কি করব, দেখবি যখন তোকে যে ডাকবে না শামা, হ্যাঁ আমাকে নিয়ে মজা করছিনি না, ভিডিও করছ ওটা না বলবো আমি করিনি, শানু করেছিল, আমি ওকে আটকেছিলাম। আমি তো কানা নই। হ্যাঁ, কে করছে? তুমিই তো করছো। আরে ও এরকম ভাবে বলবে के तुझको चाहे यारा बताना पाए बातें दिलों की, देखो जो बाकी आंखें तुम्हें समझाए तू जाने बस। তো এবার আমরা যাচ্ছি ফ্রেন্ডস বাইরে খেতে, 9:30 বাজছে। শানু অনেকক্ষণ ধরে ওয়েট করে করে বেরিয়ে পড়েছে, ও আর দাঁড়াতে পারলো না। তো আমরা এবারে যাচ্ছি নিচে, এই যে গেট তালা মারা হচ্ছে। চলো চলো মাম্মা চলো। মাম্মা এইটাতে হাত দেবে না, হাত দেবে না, চলো চলো আমরা একটু এইদিকে হাত দেবে না, হাত ধরে আসবে। তো এই যে আজকে আমাদের জল খাবারের জায়গা, এটা কালকে সন্ধ্যাবেলা ছিল। হ্যাঁ, দেখা যাক ওখানে কি কি আছে। চলো, আর ডিম টোস্ট বলতে হবে। এটা কি কচুরির ভেতরে যাবে নাকি আলুটা? কচুরির ভেতরে এটি যাবে। ও আচ্ছা আচ্ছা, আর এটা আচ্ছা চপ। সকালেও তোমরা চপ বানাও? দেখো এখানে কত সুন্দর তৈরি হচ্ছে। মানে তোদেরকে এই ভিডিওতে নিয়ে রাখলাম, আর যেন কোনো হোটেলে তোদেরকে থাকতে না দেয়। কি অবস্থা, কি অবস্থা, ছি 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 ছি। কেমন মানে Be তোরা এরকম করিস না জলটা এখনই কিনলাম তোরা এমনি করছিস রে সর আমি চলে যাব বলবে তুই এ আমি চলে যাব আমি এরকম কেন করছিস তোরা এরকম কি অবস্থা তোষকটাকে নিয়ে পড়ে এত জানি এটা সিধা ঘর করে রেখে দাও ওরা লাগিয়ে নেবে নিজেরা আর ঢুকতে দেবে না এদেরকে এই এই মনীষা আমরা কি আর আসবো তোরাই তো আসবি ঢুকতে দেবে এরা হ্যাঁ আমি পারবো না আমার মেয়েরা সব বালিশের কভার বার করে দিয়েছিল এই যে আমার মেয়েরা কত সুন্দর গুছিয়ে দিল লক্ষ্মী মেয়ে আমার চেক আউট টাইম ফ্রেন্ডস চেক আউট টাইম হয়ে গেল চলো এবার বেরিয়ে যেতে হবে একটু একটু খারাপ লাগছে বাট ভালোও লাগছে বাড়ি যাচ্ছি আর এই যে পাগল এক পাগল ওই যে আরেক পাগল মুখটু কেমন বেঁধে নেবে এখন হ্যাঁ তুমি ভালো তো চল কি পাগল বিছানা টিছানার অবস্থা খুবই খারাপ আমাদেরকে চুপি চুপি বেরিয়ে যেতে হবে আর কোনদিন ঢুকতেও দেবে না এই যে হ্যাঁ তুই আসবি চলো করিস না মেরে দেবো কিন্তু ও এরকমই পাগল ওকে খুব জলদি পাগলা কাজে নিয়ে যাবো এটাতে আমরা ছিলাম আবার আসবো নেক্সট টাইম এবার তো আর নয় দিল্লি যাওয়ার আগে আজকে কিন্তু প্লেও নেব বাজার কিন্তু আজকে খোলা আমার মোবাইলটা তোমাকে যাচ্ছে ও বাবা ও যাচ্ছে না গিরগির গিরগির করে পুতুলের মতো এই ও টোটোটা চেনা জানা কেউ হবে চাপছে দেখ ও সব পারবে ওই দেখ পুতুলের মতো গেল এরকম জায়গা গ্রামে বা অনেক জায়গাতেই দেখা যায় যেখানে কীর্তন হয় ওই যে লেখাও আছে সব কীর্তন চলো এবার শিব ঠাকুর দেখি কালীমাকে দেখে নিয়েছি পারবে খুব টেস্টি কেমন খেতে জানো? Very sweet and very delicious. Very tasty also. Mama, তোমার মুখটা তো একবার orange হয়ে গেল। আসো বসে দি। আসো বসে দি আসো। চ মনীষা নাম। এরা সবাই যাবে বলে রেডি হয়ে গেল, আমার উঠতে মন করছে না। এই বটগাছের তলায় আমি খুব ভালো বসে আছি। এই তোমরা তাহলে যাও, আমি পরে আসছি, বুঝলে? না না, এই বট গাছের ছাওয়াতে আমার ভালো লাগছে। সেই আরামভাবে বসে আছি ফ্রেন্ডস, অনেকদিন পর এরকম শান্তির বসা বসে আছি, এরকম গাছের তলায়, বট গাছের তলায়। কিন্তু যেতেই হবে, এই যে গাড়ি স্টার্ট করে দিয়েছে। চলো রাত্রিবেলা ফ্রেন্ডস 11টা বেজে 15 মিনিট হচ্ছে। বেশ অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করেছি, শুধুমাত্র ভিডিওটা এন্ড করব বলে। তোমাদের সাথে শেয়ার করলাম আমার বর আমাকে কি গিফট করেছে, আমার বুনু আমাকে কি গিফট করেছে। তো বর যেটা আমাকে গিফট করেছে, হ্যাঁ গিফটটা পেয়ে আমি খুব খুশি, বাট আমি সারপ্রাইজড হইনি, বিকজ ও এরকম আমাকে দিতেই থাকে। আগের বছর বাদে তো আমি মঙ্গলসূত্র পেয়েছিলাম, বাট আমি সারপ্রাইজড হয়েছি আমার বুনুর গিফটে, মানে আমি কল্পনাও করতে পারি না সিরিয়াসলি। ও যে আমার জন্য ভেবেছে, এটা আমার জন্য বিরাট বড় ব্যাপার, মানে ওর কাছে এরকম ব্যাপার না। ওর পকেটে যদি 200 টাকা থাকে, আমার বহুতক্ষণ আগে খরচা হয়ে যাবে, কিন্তু ওর কিন্তু জমে জমে নিজের উপরও খরচা করে না। সেই মানুষটা আমাকে গিফট দিয়েছে সিরিয়াসলি, তাও আবার সোনা, তাও আবার কি যেটা আমি অ্যাকচুয়ালি কেনার প্ল্যানিং করছিলাম সেটাই দিয়ে দিয়েছে। তো যাই হোক, সত্যি আমার বুনু বড় হয়ে গেছে, বোঝা গেল তাতে। তো খুবই ভালো লাগলো ফ্রেন্ডস আমার, মানে আমার জাস্ট কল্পনার বাইরে ও যে আমার জন্য ভেবেছে, এনেছে, আমার খুব ভালো লেগেছে, আমার বরের খুব ভালো লেগেছে। বাট একটু ছোট্ট একটা প্রবলেম, তোমাদের সাথে ডিজাইনটা তো শেয়ার করলাম, যেটা হচ্ছে কি আমি বেসিক্যালি কিছুদিন আগে আমার নিজের জন্য দেখছিলাম আমার এই ফিঙ্গারে। তো বুনু যেটা এনেছে ওটা আমার মিডল ফিঙ্গারে হচ্ছে, বাট এটাতে হচ্ছে না। তো কালকে দাদাটা বলেছে নিয়ে যেতে, ওই ওখানে বিল টিল সব বুনুর সাথেই দিয়ে দিয়েছে। তো আমি কালকে যাব, গিয়ে নিয়ে ওই আর কি নিয়ে আসবো। তো কালকে আমি যাব, গিয়ে নিয়ে পরে নিয়ে আসবো। আর যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো বলো। আর আমার ব্রেসলেটটা তো দারুণ লেগেছে, আর যেহেতু আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, পছন্দও ছিল, তো আগে কখনো দেখিনি আমি ডিজাইন, আমার বর আগে দেখে গেছিলো, তো ওই কারণে ওই সূত্রে এটা নেওয়া হয়েছে। আর আমি খুব 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 খুশি, এবারে বার্থডের আমার গিফটগুলো খুব খুশি। আর হ্যাঁ, এবারে বার্থডে শুধু গিফট না, আর এবারে বার্থডে গিফটের সাথে সাথে কিন্তু দারুণ এনজয় করেছি, কারণ আমরা বিহারিনাথে গিয়েছিলাম, ওখানে খুব মজা করেছি আমরা সবাই মিলে, দারুণ মজা করেছি ফাটিয়ে, যেটার ভিডিও তো তোমরা অলরেডি দেখেছো। মানে প্রথমে ওই ভিডিওটা আমি মানে এটা হচ্ছে সেকেন্ড ভিডিওতে, বিহারীনাথের সেকেন্ড ভিডিওতে আমি এটা শেয়ার করছি যেটা আজকে দেখছো এখন। তো চলো ফ্রেন্ডস আর বেশি কথা বলবো না, তোমাদের কেমন লাগলো সব মিলিয়ে ঝুলিয়ে সব কিছু পুরো ব্লগটা প্লিজ কমেন্ট করো, আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি আর কি বলবো, প্লিজ করেই দাও না এবারে। যদি আমি ভালো লাগছি, যদি আমার ব্লগ ভালো লাগছে ডেফিনেটলি তাহলে, আর যদি ভালো না লাগছে একদম করো না, আমি সেটাই বলবো। তো চলো তাহলে আজকের জন্য বাই বাই, আসছে একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি, ততক্ষণের জন্য bye bye, good night, love you all, bye bye.